নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রয়েছে ২৫ জানুয়ারি দু সাল এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে বৃষ্টি হয়েছে গতকাল তবে আজকে সেরকম আর বৃষ্টির পূর্বাভাস নেই তবুও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সকালও বা একটু বেলা পর্যন্ত কোনো কোনো অংশে হালকা বা খুবই হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আবার দক্ষিণবঙ্গের জন্য আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাটা নামবে সুতরাং বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা পরিস্থিতি আসতে পারে তবে এর সঙ্গে যারা ঠান্ডা ভালোবাসে না তাদের জন্যও রয়েছে সুখবর কারণ একদিকে যখন ঠান্ডা বাড়বে অন্যদিকে দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে একটি আসছে আজকে রাতের দিকে এবং আরেকটি আসছে সাতাশ জানুয়ারি তারিখের দিকে আমরা জানি পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করে তখনই একটা প্রাচীরের সৃষ্টি হয় যার ফলে উত্তর পশ্চিমের হাওয়া সেই প্রাচীর ভেদ করে আর বাংলার দিকে আসতে পারে না তাই এটা স্বাভাবিক যখন পশ্চিমী ঝঞ্ঝা আবার আসবে আবার ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে অন্তত দুই বা তিন দিন পরই এটা জেনারেলি হয়ে থাকে তবে এখানে দেখতে হবে পশ্চিমী ঝঞ্ঝার শক্তি কতটা যদি ছোটোখাটো পশ্চিমী ঝঞ্ঝা আসে তাহলে ঠান্ডা অব্যাহত থাকবে বাংলায় যদি বড় ধরনের পশ্চিমী ঝঞ্ঝা আসে তাহলে ঠান্ডা কিছুটা কমবে কয়েকদিনের জন্য আবারও যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে ঠান্ডা কিন্তু আবার দ্বিগুণ হারে বাড়তে পারে কারণ যদি পশ্চিমী ঝঞ্ঝাটি শক্তিশালী হয় তাহলে তুষারপাত বেশি হবে উত্তর ভারতের দিকে বৃষ্টি বেশি হবে যখনই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরবে তখনই সেই হিমশীতল তুষারের ওপর দিয়ে উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস এলি ঠান্ডা আরও বাড়বে বাংলার দিকে এটাই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অন্যদিকে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এছাড়া উত্তর ভারত সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্য এই রয়েছে আবহাওয়ার একটা চালচিত্র এবার আসছি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দেখুন দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির আর সেরকম পূর্বাভাস আজ থেকে নেই বিশেষ করে ঠান্ডা বাড়তে চলেছে আজকে কলকাতা সংলগ্ন জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে আগামীকাল তাপমাত্রা ঝড়াম করে আরও কমবে ফলে ঠান্ডা আরও বাড়বে আগামীকাল বৃষ্টির যেমন সম্ভাবনা নেই তেমনি ঘন কুয়াশা এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অঞ্চলে অবশ্যই আসার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে মিনিমাম টেম্পারেচারটা আজকে থাকতে পারে ঠান্ডা প্রচণ্ডভাবে থাকবে আগামীকাল ঠান্ডা আরও বাড়বে অর্থাৎ আগামী দুই দিনে ঠান্ডা পরিস্থিতি বেশ ভালো রকম বাড়তে পারে এর কারণ একদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়া কিছুটা অন্তত দুই দিন আসার সম্ভাবনা রয়েছে কারণ যতই পশ্চিমী ঝঞ্ঝা আজকে আসুক যে হাওয়াটা ঢুকে গেছে সেই হাওয়াটা এগিয়ে আসার জন্য ঠান্ডাটা বাংলার দিকে বাড়বে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই ঠান্ডা পরিস্থিতি বাড়বে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা নেই ঠান্ডাটা বাড়বে অন্তত আগামী তিন দিন এরকম একটা পূর্বাভাস সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা উপকূলবর্তী জেলাগুলোর দিকে আজকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের জন্য যে পরিস্থিতি রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে আটাশ জানুয়ারি তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস হালকা হালকা বৃষ্টি হবে এছাড়া অন্যান্য জেলাগুলোর জন্য যে পূর্বাভাস রয়েছে যেমন আলিপুরদুয়ার কুচবিহার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি আজকে হতে পারে আগামী কাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ির দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই উত্তরবঙ্গের জন্য যে ঠান্ডা পরিস্থিতি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখানে তাপমাত্রা বাড়বেও না কমবেও না একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গের জন্য রয়েছে কারণ উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই যার ফলে ঠান্ডাটা বাড়ারও সেরকম সম্ভাবনা নেই অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য একদিকে ঠান্ডা বাড়বে অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়া কিছুটা আসার জন্য ঠান্ডাটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের জন্য আরেকটি পূর্বাভাস রয়েছে এখানে কুয়াশার সতর্কবার্তা এখনও কমছে না ঘন কুয়াশা চলবে আজকে এবং আগামীকাল এমনটা তথ্য পাওয়া যাচ্ছে এছাড়া ঝাড়খণ্ডের দিকের যে পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে চলেছে এবং আগামী তিন দিনে প্রচণ্ডভাবে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে এবং কোনো কোনো জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি হতে পারে তবে ভয়ঙ্কর পরিস্থিতি হবার সেরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গা দু এক জায়গায় খুবই হালকা বা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেরও আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গা দু এক জায়গায় হালকা বা খুবই হালকা বৃষ্টি আজকের দিনটা হতে পারে আগামীকাল থেকে বৃষ্টি নয় তবে কুয়াশার সম্ভাবনা আজকের দিনটাও থাকছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে সারা ভারতবর্ষের আবহাওয়ার যা ছবি পাওয়া যাচ্ছে তাতে একদিকে রয়েছে লাল সতর্কবার্তা আজকেও বিশেষ করে বিহার এখানে অতি প্রচণ্ড শীতলতম দিনের মতন পরিস্থিতি যেটা চলছে সেটা আজকেও চলবে তবে আগামী আগামীকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য ঠান্ডা পরিস্থিতি কমতে পারে যার ফলে যে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি বা শীতলতম দিন চলছে সেটা চলবে না তবে ওয়েদার অফিস জানিয়েছেন এই এইরকম শীতলতম দিনের মতন পরিস্থিতি এখনও তিন দিন চলবে বিহারের দিকে অন্যদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশ এখানেও শীতলতম দিন চলছে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই সম্ভাবনা আজকের দিনটা চলবে আগামী কাল থেকে পশ্চিমী ঝঞ্ঝা ওখানকার মানুষজনদের কিছুটা উপকার করতে পারে যে ভয়ঙ্কর বা সিভিয়ার যে কোল্ড ডে পরিস্থিতি চলছে সেটা কমতে পারে আগামী কাল থেকে তবে শীতলতম দিনটা কিন্তু চলবে মিডিয়ামভাবে রাজস্থান মধ্যপ্রদেশ এখানেও রয়েছে ঘন কুয়াশা সতর্কবার্তা আর দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং বিহারে এই যে পরিস্থিতি চলছে এটা চলতে পারে কুয়াশার পরিস্থিতি একেবারে উনতিরিশ জানুয়ারি তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের জন্য সেরকম কোনো বড়ো ধরনের পূর্বাভাস নেই মূলত একই রকম আবহাওয়া তবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কোনো কোনো অংশে ছিটে পোটা হালকা বৃষ্টি হতে পারে আইসোলেটেড প্লেসে অন্যদিকে রয়েছে আরও যে পূর্বাভাস বিশেষ করে আবহাওয়াতে এই মুহূর্তে বড়ো ধরনের কোনো সিস্টেম তৈরি খবর সাগরের দিকে নেই তবুও বঙ্গোপসাগরে সেরকম কোনো সিস্টেম না থাকলো আরব সাগরে অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে মধ্যপূর্ব অর্থাৎ উত্তর মহারাষ্ট্র সংলগ্ন জায়গার কোনো কোনো জায়গায় কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু নয় দু এক দু এক জায়গায় এছাড়া অন্যান্য বিভাগে কোথাও কোনো আপাতত বৃষ্টির পূর্বাভাস বা খবর এখনো পর্যন্ত নেই তাই সারা দেশে শুকনো আবহাওয়া বিরাজ করবে তবে ঘন কুয়াশার পরিস্থিতি কিন্তু যাচ্ছে না আজকেও সেটা চলবে বিশেষ করে নদী অববাহিকার জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দেশে বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া ঘন কুয়াশা এখনও দুই দিন মতন চলতে পারে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই বাংলাদেশে বড় ধরনের কোনো বিরাট বিপর্যয়ের সম্ভাবনা নেই মূলত ঠান্ডা পরিস্থিতিটা কিছুটা প্রশমিত হয়েছে তবে ঠান্ডা পরিস্থিতি থাকবে কিন্তু কুয়াশার সম্ভাবনা এখনও যাচ্ছে না কবে যাবে তার কোনো লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত আমরা পাইনি তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং